আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন 81তম DSSC AMC পুরুষ ও মহিলা পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার হিসাবে আপনি এখানে যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই পদে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে, তো এখানে 1 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছর। তো এখানে শারীরিক মান সেটা হচ্ছে ন্যূনতম, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 57 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি, বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক, প্রসারণে 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারণে 30 ইঞ্চি। তো এই সকল যোগ্যতা আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে একটি বিষয় লক্ষণীয়, MBBS ডিগ্রিধারী হতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রিধারী যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন CMH-এ যে সকল আর্মির যে ডাক্তার আছে সেই ডাক্তারের নিয়োগই কিন্তু আসলে 81তম DSSC AMC যে কোর পুরুষ ও মহিলা, তো এটার মাধ্যমে আসলে ডাক্তার নিয়োগ করা হয়। তো বন্ধুরা, এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় SSC-তে GPA 5 থাকতে হবে, এবং ইংরেজি মাধ্যম থেকে যদি আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে এ লেভেলে 2টি বিষয়ের ন্যূনতম, একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে। আর আপনি মাধ্যমিকেও আপনার GPA 5 থাকতে হবে, আর আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন সেক্ষেত্রে ও লেভেলে 6টি বিষয়ের ন্যূনতম, 3টিতে এ এবং 3টিতে বি গ্রেড থাকতে হবে। তো এই যোগ্যতা, এবং আপনি যদি MBBS পাশ করে থাকেন, আপনি যদি চাচ্ছেন যে আর্মিতে ডাক্তার হিসেবে যোগদান করতে, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে বৈবাহিক অবস্থা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবিবাহিত হতে হবে, তবে 1 জুলাই 2023 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত অথবা অবিবাহিত হলেও আবেদন করতে পারবে। জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো প্রার্থীর জন্য অযোগ্যতা, ইতিপূর্বে সেনা, নৌ, বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হতে হয়ে থাকলে, ISSB কর্তৃক 2 বার স্কিলড আউট প্রত্যাখ্যাত, 1 বার স্কিলড আউট বা 1 বার প্রত্যাখ্যাত হলেও আবেদন করা যাবে, পরপর যদি 2 বার হয়ে থাকেন তাহলে কিন্তু আর আবেদন করতে পারবেন না। প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি 2.5 ডাই অপস্টার এর বেশি, বিশদ দৃষ্টি 1 ডাই অপস্টার বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ চোখে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা যদি মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। সেনা, নৌ, বিমান বাহিনী, আপিল বোর্ড, মেডিকেল কর্তৃক অযোগ্যিত ঘোষণা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। মেডিকেল কলেজ, সকল পেশাগত পরীক্ষার সময় সর্বমোট 2 বা ততোধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনী ভর্তির জন্য অযোগ্যত বলে বিবেচিত হবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি, সেটা হচ্ছে 27 জানুয়ারি 2023 তারিখ থেকে 25 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত এ একটা ওয়েবসাইট আছে, অর্থাৎ আপনারা চলে যাবেন এইখানে, অর্থাৎ joinbangladesharmy.mail.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা নিচে চলে যাবেন, এখান থেকে এই যে দেখতে পারতেছেন 81তম DSS AMC মেল ফিমেল, এখানে যে অ্যাপ্লাই নাও একটি বাটন আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু পরবর্তী যে কার্যক্রম সেটা কিন্তু আপনাদের সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এখানে যে টাকা কিভাবে পাঠাবেন, তো এখানে টাকা পাঠানোর জন্য আপনার ট্রাস্ট ব্যাঙ্ক, টিক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করে 1000 টাকা যে আবেদন ফি এটা কিন্তু প্রদান করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সর্বমোট 1000 টাকা খরচ হবে। তো এখানে নির্বাচন পদ্ধতি, কিভাবে আসলে তারা নির্বাচন করবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ে 100 নম্বর, অর্থাৎ ডাক্তারি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে আগামী 3 মার্চ 2023 তারিখ 9টার সময়, শহীদ বীর বিক্রম
রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তো এখানে আসলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করো তো প্রার্থীদেরকে কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটার সাথে করে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ 2023 মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইট এবং SMS ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে। তো আসলে যে টেলিফোন নম্বরটা দিবেন অর্থাৎ মোবাইল নম্বর যেটা দিবেন সেটা কিন্তু অ্যাক্টিভ মোবাইল নম্বরটা দিবেন, আপনাদের কিন্তু ফোন অথবা SMS আসবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 9 এপ্রিল 2023 থেকে 13 এপ্রিল 2023 পর্যন্ত DGMS অফিস ঢাকা শ্রীনিবাস অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার সকল পরীক্ষা সার্টিফিকেট, মার্কশিটের মূল কপি, SSC ও লেভেল, HSC, A-level, MBBS, ইন্টার্নশিপ, BMDC, রেজিস্ট্রেশন কার্ড, AFCPS পার্ট 1 যদি থাকে এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ সকল কাগজপত্র আপনারা ঠিকঠাকভাবে কিন্তু নিয়ে যাবেন এবং এটা কিন্তু অরিজিনাল কপি কিন্তু আপনাদের সাথে করে নিতে হবে। বন্ধুরা, এখানে ISSB পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় আপনি যদি সফলভাবে উত্তীর্ণ হন তবে সেক্ষেত্রে ঢাকা সেনানিবাসে অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। তো এখানে ISSB-র যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের সব কিছু প্রকাশ করা হবে, আপনার নাম, কবে পরীক্ষা হবে বিস্তারিত কিন্তু প্রকাশ করা হবে। তো এই পরীক্ষা আসলে 4 দিনে সম্পন্ন হবে, যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করবে। তো 4-5 দিন থাকার মতো ব্যবস্থা করে কিন্তু আপনারা সেখানে যাবেন। তো চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা, উপযুক্ত সকল পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে শূন্য আসনের অনুক্রমে মেধাক্রম অনুযায়ী সেনানিবাসী, সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। তো ISSB গ্রিন কার্ডের মেয়াদ 1 বছর বলবৎ থাকবে। তো প্রশিক্ষণ ও কমিশন, BMA প্রশিক্ষণ নিতে হবে আপনাদেরকে, অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিতে হবে। তো এখানে চূড়ান্তভাবে যদি আপনি নির্বাচিত হন সেক্ষেত্রে 24 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এখানে পরবর্তীতে আপনাদের যে কমিশন দিবে, প্রশিক্ষণ প্রাপ্তির পর ট্রেইনি অফিসারগণকে আর্মি মেডিকেল করে ক্যাপ্টেন পদে কমিশন প্রাপ্ত হবেন। তো কমিশনের তারিখ হতে 3 বছর প্রবীণতা, অ্যান্টি ডেট সিনিয়রিটি প্রাপ্ত হবেন, অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে আপনাদেরকে 3 বছর চাকরি করতে হবে। তারপরে পরবর্তীতে কিন্তু আপনাদের পদোন্নতির মাধ্যমে আপনারা ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এভাবে যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু অতিক্রম করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বেতন ভাতা দিয়ে সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাসহ সশস্ত্র বাহিনীর যে বেতন ভাতা আছে সেটা প্রাপ্ত হবেন, প্লাস ভাতা আপনিও পাবেন। এবং একজন আপনি আর্মির অফিসার হিসেবে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে সে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। তো অন্যান্য বিশেষত্ব যেটা আছে, উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণের সুযোগ নিতে পারবেন, বাসস্থান, আপনি সেনানিবাসের আভ্যন্তরে যে বাসস্থান আছে সেই বাসস্থান ব্যবহার করতে পারবেন, চিকিৎসা, সামরিক হাসপাতালে আপনি আপনার সন্তান, আপনার ফ্যামিলি চিকিৎসা পাবেন, এটা সম্পূর্ণ ফ্রি, সন্তানদের অধ্যয়ন অর্থাৎ নিজ এবং আপনার সন্তানদের সেনাবাহিনী কর্তৃক যে সকল পরিচালিত প্রতিষ্ঠান আছে, ক্যাডেট কলেজ, তারপরে মিলিটারি ইনস্টিটিউট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে যে সকল স্কুল কলেজ আছে সে সকল স্কুল কলেজে কিন্তু অধ্যয়নের সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে AMC কোরের পুরুষ ও মহিলাদের নিয়োগের একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যে এখানে দেখতেই পারতেছেন আমি বর্তমানে ওয়েবসাইটে আছি। তো ওয়েবসাইটে এখানে লগ ইন করার পরে এখানে আপনারা চলে যাবেন অ্যাপ্লাই নাও এই বাটনে, কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে কিন্তু পুরা যে আবেদন ফর্ম, যে ফরম্যাট সেটা কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন টাইপ এখান থেকে জেনারেলে ক্লিক করবেন, মোবাইল নম্বরটা দিবেন, সঠিক মোবাইল নম্বর দিবেন, এখানে আবার মোবাইল নম্বর দিবেন, ডেট অফ বার্থ, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই দিতে হবে। যেগুলো আর কি লাল চিহ্ন স্টার মার্ক করা আছে অবশ্যই পূরণ করতে হবে, পূরণ না করলে কিন্তু আবেদনপত্র সাবমিট হবে না। তো এখানে এই যে SSC এক্সাম সিলেক্ট করবেন, কত সালে পাস করছেন সেটা দিবেন, রেজাল্ট দিবেন, তারপর SSC এক্সামিনেশন সিলেক্ট করবেন, এখানে SSC দিলে যে পাসিং ইয়ার দিবেন, রেজাল্ট দিবেন, তো এখানে যে জেনারেল এডুকেশন সব কিছু দিবেন, ইন্টার্নশিপ কমপ্লিট কত সালে করছেন, ইয়েস
এবং ডেট এবং এন্ড ডেট কবে থেকে শুরু করছেন এবং কত সময় ধরে করছেন সেটা কিন্তু ডিটেল দিতে হবে এবং এটার সার্টিফিকেটও কিন্তু লাগবে। তো এভাবে সব কিছু সম্পূর্ণ করার পরে নেক্সটে আপনারা যাবেন পরবর্তীতে যে সকল ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে আপনারা কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে AMC করের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি যোগ্য এবং অভিজ্ঞতা আপনার থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।